আসসালামু আলাইকুম। স্বাস্থ্য কথা নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি জেনে নিব শরীরের পানি শূন্যতা দূর করবে যেসব খাবার। পানির অপর নাম জীবন, কিন্তু অবহেলার কারণে নিয়ম করে পানি খেতেই আমাদের যত অনীহা। খেতে যেমন ক্লান্তি ভর করে, তেমনি শরীরে বাসা বাঁধে নানা রকম অসুখ। পানি শূন্যতার অনেক বড় একটি লক্ষণ হচ্ছে বারবার গলা শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ক্লান্ত লাগা, মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথা ব্যথা, শুষ্ক হয়ে যাওয়া, গিটে ব্যথা ইত্যাদি। এর যে কোনোটি থেকেই হতে পারে ভয়ঙ্কর সমস্যা। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে সবার আগে পানি শূন্যতা দূর করার চেষ্টা করতে হবে। জানবো এমন কিছু খাবারের কথা যা গ্রহণে আপনার দেহের পানি শূন্যতা দূর হবে, আর সাথে আপনিও থাকবেন সাথে ফিট। সারাদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করার পরেও যদি আপনার গলা শুকিয়ে আসে, তাহলে বুঝতে হবে এটি পানি শূন্যতার কারণ। তবে হাতে নাগালে থাকা কিছু ফল ও সবজি এনে দেবে এই সমস্যার সমাধান। পানি শূন্যতায় পাতে থাক শশা, কারণ এই শশার 95% রয়েছে পানি, আর এতে থাকা ক্যালোরির পরিমাণও খুবই কম। সাথে রয়েছে ভিটামিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা ওজন রাখবে নিয়ন্ত্রণে। এরপর তালিকায় বলবো তরমুজের কথা। তরমুজে পানি পাওয়া যাবে প্রায় 99%, সাথে ভিটামিন এ, সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তরমুজ ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেও দারুণ কার্যকরী। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। পানি শূন্যতা ও দুর্বলতা দূর করতে কলার কোনো বিকল্প নেই। সকালে নাস্তায় কিংবা বিকালে ব্যায়ামের আগে কলা খেয়ে নিলে যেমনি শরীরের শক্তি পাওয়া যায়, তেমনি শরীরের পানি শূন্যতাও চাহিদাও মিটে যায়। পানি শূন্যতা দূর করতে স্ট্রবেরি বেশ জনপ্রিয়। টক মিষ্টি স্বাদে এই ফলে পানির পরিমাণ প্রায় 91%। সাথে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। ডায়াবেটিস এবং ক্যান্সারের পাশাপাশি ওজন নিয়ন্ত্রণের কাজেও স্ট্রবেরির তুলনা নেই। এ তালিকায় রাখা যেতে পারে কমলা এবং টক দই, কারণ এই দুই খাবারেই পানির পরিমাণ 88%। স্যুপ, সালাদ কিংবা তরকারিতে এই শীতে পাতে থাক টমেটো। 94% পানি, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজি পানি শূন্যতার পাশাপাশি দূর করে প্রোস্টেট ক্যান্সার ও হৃদরোগ। ফুলকপি এবং বাঁধাকপিকে বলা হয় পুষ্টিকর এবং হাইব্রিডিং সবজি, কারণ এতে রয়েছে 92% পানি। পটাশিয়াম, সোডিয়াম এবং ক্লোরাইড সমৃদ্ধ ডাব কাজ করে এনার্জি ড্রিঙ্কের মতো। পানি শূন্যতা দূর করতে এই মৌসুমে খাওয়া যেতে পারে স্যুপ। শীতের আবহাওয়ায় মাংস এবং নানা মৌসুমি সবজির বানানো এক বাটি স্যুপে মিলবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি। এই ছিল আজকের ভিডিও। নিত্য নতুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।